নজরে দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম। বড় জয় বাংলাদেশের ছাত্র আন্দোলনের, হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। 93% মেধার ভিত্তিতে নিয়োগের সুপ্রিম শিলমোহর। সরকারি চাকরির ক্ষেত্রে মোট 7% সংরক্ষণের মধ্যে 5% ভোগ করবে মুক্তিযোদ্ধার সন্তানরা, নির্দেশ আদালতের। জ্যোতি পড়বে ছাত্র আন্দোলনে, বিক্ষুব্ধদের স্বস্তির খবর শোনালো পদ্মার পাড়ের সর্বোচ্চ আদালত। শিক্ষকদের ছাত্র আক্রান্তের ঘটনায় দ্বিতীয় দিনে উত্তপ্ত পাথারকান্দি। পাথারকান্দি কলেজ এবং কমল হক জুনিয়র কলেজ পাথারকান্দির পাশাপাশি থাকা দুই কলেজের পড়ুয়াদের মধ্যে ঘটনা নিয়ে টানটান উত্তেজনা। এক পক্ষের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন, অন্য পক্ষের থানা ঘেরাও করে আটক অধ্যাপকের মুক্তির দাবিতে তীব্র প্রতিবাদ। পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ চলে। পরিস্থিতি মোকাবেলায় জেলা সদর থেকে বিশাল সংখ্যক কেন্দ্রীয় এবং কমান্ডো বাহিনী নিয়ে ছুটে আসলেন অতিরিক্ত পুলিশ সুপার অমিত রাজচৌধুরী। কাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। 6টি নতুন বিল পেশের সম্ভাবনা কেন্দ্রে সংসদে বাদল অধিবেশন চলবে 22 জুলাই থেকে 12 আগস্ট পর্যন্ত। 23 জুলাই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তৃতীয় মোদী সরকারে প্রথম এবং অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমনের সপ্তম বাজেট হবে এটি। ভুবন পাহাড়ে কাছাড় পুলিশের গুলিকাণ্ডের নতুন মোড়। পুলিশের গুলিতে নিহত 3 মার্চ যুবকের পরিবার থেকে এজাহার দায়ের। ঘটনা সিবিআই তদন্তের দাবি তুলে তদন্ত না হওয়া পর্যন্ত যুবকদের মরদেহ গ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে পরিবার। যুবকরা সন্ত্রাসী নয়, কাছাড় পুলিশ ঠান্ডা মাথায় খুন করেছে বলে বিস্ফোরক অভিযোগ পরিবার সহ এলাকাবাসীর। ফরেস্টার কিঙ্কর খুনের রহস্য ভেদ করতে সক্ষম হল পুলিশ, হত্যার গোপন ব্লুপ্রিন্ট ফাঁস হল পুলিশি তদন্তে। স্ত্রী পরক্রিয়া প্রেমের বলি হয়েছেন ফরেস্টার কিঙ্কর দেবনাথ। স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করে ক্রাইম অফ সিন রেকর্ড করে তদন্ত প্রক্রিয়া গুটিয়ে দিল পুলিশ। প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে পথের কাঁটা সরিয়ে দিতে স্বামীকে পরিকল্পনা করে খুন করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হস্তগত। অপার বাংলা কোটা আন্দোলনের জেরে এখন পর্যন্ত ঘরে ফিরেছে 978 ভারতীয় পড়ুয়া। দেশে ফিরতে চেয়ে হাইকমিশনের দ্বারস্থ হয়েছেন আরো 4000 ভারতীয় পড়ুয়া। বাংলাদেশের ছাত্র আন্দোলনকে হাইজ্যাক করেছে নিষিদ্ধ জামাতিয়া, অভিযোগ সরকার পক্ষের। ভীত সন্ত্রস্ত ভারতীয় পড়ুয়াদের সহায়তায় বাংলাদেশের নানা প্রান্তে সরকারি হাইকমিশনের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। স্বামীর হাতে খুন স্ত্রী, ইটভাটা শ্রমিকের মৃতদেহ উদ্ধারে ঘটনায় চাঞ্চল্য। ঘাতক স্বামীকে আটক করে পুলিশ রিমান্ডে নিয়ে তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ উদ্ধার হয়েছে দক্ষিণ ত্রিপুরা পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজ নামের শ্রমিক শেল্টার হাউসে। মৃত মহিলা দেবা নাগাশিয়ার স্ত্রী ললিতা দেবী, বয়স 45, বাড়ি ঝাড়খণ্ড এলাকায়। পুলিশ হত্যার মামলা নিয়ে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে অভিযুক্ত খুনি স্বামী দেবা নাগাশিকাকে। পাহাড় থেকে গড়িয়ে আসা পাথরে চাপা পড়ে মৃত্যু 3 পুণ্যার্থী। কেদারনাথ যাত্রার পথে গৌরীকুণ্ডের কাছে ভয়াবহ দুর্ঘটনা। ধসে নেমে কেদারনাথে মৃত্যু 3 পুণ্যার্থী, আহত হয়েছেন অনেকে। রবিবার সকাল থেকে ভারী বৃষ্টির জেরে পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে পড়ে পুণ্যার্থীদের উপর আছড়ে পড়ে। ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়ে যায় দর্শনার্থীদের মধ্যে। ওই পথে আপাতত যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে সকলকে। ফিলিস্তিনি ইসরায়েলের দখলদারিত্বকে বেআইনি ঘোষণা আন্তর্জাতিক আদালতে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মুখে ট্রাম্পের দাবি, এক ফোনে বিশ্বের সব যুদ্ধ থামিয়ে দিতে পারে। রাষ্ট্রসংঘের 193 সদস্যের মধ্যে 145 সদস্য ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছে। ট্রাম্পের এমন বক্তব্যে আশার আলো দেখছেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, ফিলিস্তিন সহ অনেকে। দ্রুত ফিলিস্তিন থেকে ইসরায়েলকে সেনা সরাতে বলল আন্তর্জাতিক আদালত। যথাযোগ্য মর্যাদায় 21 জুলাই মাতৃভাষার শহীদ দিবস পালিত হলো করিমগঞ্জে। রবিবার সকালে শম্ভুসাগর উদ্যানে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন। শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বঙ্গ সাহিত্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর রাধিকা রঞ্জন চক্রবর্তী, জেলা সভাপতি অরবিন্দ পাল, সৌমিত্র পাল প্রমুখ। ভাঙ্গারপাড়ে সেনা এবং পুলিশের যৌথ অভিযানে বৃহৎ পরিমাণে বিস্ফোরক সহ নকল পিস্তল উদ্ধার। দক্ষিণ ভাঙ্গারপাড় এলাকার এক বাড়িতে চলে অভিযান, উদ্ধার 155টি জেলেটিন স্টিক এবং 150টি ডিটোনেটর। তবে পলাতক কুখ্যাত অপরাধী মুস্তাক, পলাতক মুস্তাককে পাকড়াও করতে তদন্ত শুরু করেছে পুলিশ। সাংবাদিক পরিচয় দিয়ে ব্ল্যাকমেল, কাছাড় পুলিশের জালে ধরা পড়ল এক ভুয়া সাংবাদিক। ভয় দেখিয়ে 1.5 লক্ষ টাকা দাবি করার অভিযোগ। সোনাই থানায় এজাহার দায়ের করেন সায়ন চৌধুরীর বিরুদ্ধে। এজাহারের ভিত্তিতে সোনাই ওসি সায়ন চৌধুরীকে নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়েছেন। আগরতলায় বিভিন্ন এলাকায় নেশা সামগ্রী সরবরাহকারী চক্রের মূল পাণ্ডা নাহিদ মিয়াকে জালে তুলতে সক্ষম হলো পুলিশ। নাহিদ মিয়াকে ড্রাগস সহ আগরতলা কলেজ স্ট্রিট এলাকা থেকে আটক করা হয়েছে। তার কাছ থেকে প্রায় 3 লক্ষ টাকার হেরোইন উদ্ধার করেছে পুলিশ। আবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহর এলাকা থেকে বাইক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। লিখিত অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করলেও পুলিশের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে জনমনে। করিমগঞ্জ পত্রিকা হাউসের পক্ষে 21 জুলাই শহীদ দিবস পালিত। অস্থায়ী শহীদ বেদি নির্মাণ করে শহীদ অর্পণ করেন সকলে। পত্রিকা হাউসের কর্মী এবং হকাররা ফুল অর্পণ করে শহীদ জগন যিশুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ভারত সেবাশ্রমের উদ্যোগে যথাযথ মর্যাদায় গুরু পূর্ণিমা পালন করা হলো শিলচরে। গুরু পূর্ণিমা উপলক্ষে প্রতিবারের মতো এবারও সেবাশ্রমে বিশেষ পূজা পাঠ কার্যক্রম আয়োজিত। এদিনের কার্যানুষ্ঠানে অসংখ্য শ্রদ্ধালুরা সামিল হয়ে শ্রীগুরুর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। শিরোনাম এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।